প্রিয় ছাত্রছাত্রীরা হাসিউল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের সপ্তম শ্রেণীর ভূ ও ভূগোলের পার্ট ফোরের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলে নতুন আমার দেওয়া এই ভিডিওটি পেয়ে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকে এই চ্যানেলটি সম্পর্কে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা কী করবো প্রশ্নগুলি সুন্দরভাবে পড়বো পড়ার পরে তারপর উত্তরগুলি সমাধান করব। তো দেখে নাও প্রথমে এক নম্বরে প্রশ্ন রয়েছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখ একের এক সূর্যের উত্তরায়ণের সময়কাল হচ্ছে ক একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর ক হচ্ছে তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ গ হচ্ছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন ঘ হচ্ছে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর উত্তর হবে কোনটা গেরটা বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন দেখো তলায় আমি দাগ দিয়ে দিচ্ছি লাল কালার এবং তোমাদের উত্তর বোঝার সুবিধার্থের জন্য আমি হলুদ কালার করে দিচ্ছি যেটা সঠিক উত্তর হবে পরবর্তীতে আমরা এক পয়েন্ট দুই নম্বর দাগের প্রশ্নে চলে যাব। কোন কোন মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে ক বায়ুরচাপ বেশি হয় খ বায়ুর চাপের পার্থক্য বেশি হয় গ বায়ুর চাপ কম হয় ঘ চাপের পার্থক্য কম হয় উত্তর হবে ক্ষয়ের বায়ুর চাপের পার্থক্য বেশি হয় পরবর্তীতে আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন এক পয়েন্ট তিনের টোকিও ইউরোকোহামা শিল্প অঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হল ক খনিজ ও শক্তি সম্পদের সহজ লভ্যতা বা খ হচ্ছে স্বল্প জনঘনত্ব গ হচ্ছে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম ঘ হচ্ছে সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান উত্তর হবে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম পরবর্তীতে আমরা চলে যাব দুই নম্বর দাগে দুই নম্বর দাগে বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই পয়েন্ট এক নম্বর প্রশ্নে রয়েছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখা পরিধি ক্রমশ ড্যাশ থাকে উত্তরভাবে কমতে থাকে পরবর্তীতে হচ্ছে দুই পয়েন্ট দুই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে চাপ ড্যাশ পায় এখানে রাস পায় হবে পরবর্তীতে দুই পয়েন্ট তিনে এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদীর নাম লেখ হলো লেনা বা ওবও লিখতে পারো তোমরা লেনা ওব হ্যাঁ তোমরা লিখতে পারো পরবর্তীতে আমরা তিন পয়েন্ট তিন দাগের প্রশ্নে চলে যাব যে তিন দাগে বলেছে কি সংক্ষিপ্ত উত্তর দাও তিন পয়েন্ট একের কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় কেন এবং তিন পয়েন্ট দুই হচ্ছে মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উৎ তারতম্য কীভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো তো আমি তোমাদেরকে পিডিএফের উত্তরগুলো করে দিয়েছি পিডিএফ আকারে টাইপিং করে তো দেখে নাও তিন নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও এক তিন এক নম্বর প্রশ্নে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় কেন উত্তর একুশে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয় বলার কারণ এই জন্য বলা হয় একুশে জুন পৃথিবীর নিজের কক্ষপথে এমন একটা জায়গায় আছে যা উত্তর কর্কট কর্কটক্রান্তি রেখার সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা ওপর লম্বাভাবে সূর্যরশ্মি পড়ে এই দিন উত্তর গোলার্ধের দিন সবথেকে বড় আর দক্ষিণ গলার্ধে সবথেকে ছোট হয় সুমেরুবৃত্তে চব্বিশ ঘন্টা সূর্যকে দেখা যায় আর কুমুরি 24 ঘন্টা অন্ধকারে থাকে পরবর্তীতে হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তার্তম্য কীভাবে দুই অঞ্চলের বায়ুর নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো উত্তর বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্ব পরিবর্তন হয় যেমন বায়ু উত্তাপ্ত হলে বায়ুর অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে তারপর হচ্ছে এভাবে উষ্ণবায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায় বায়ুর ঘনত্ব কমে যায় অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে উনু সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপ কমে যায় বায়ু শীতল হয়ে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায় তাই বায়ুর চাপও বেড়ে যায় এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপও এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চল বায়ু চাপ কম হয় পরবর্তী প্রশ্নে আমরা চার নম্বর দাগে চলে যাব যে চার নম্বর দেখা যাচ্ছে এশিয়া মহাদেশের নিরীক্ষ ও উভয় জলবায়ু স্বাভাবিক ও উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো তো উত্তর আমরা লিখবো যে এশিয়া মহাদেশের নিরীক্ষ জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের ওপর প্রভাব নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরীক্ষের নিরক্ষরেখার কাছাকাছি দশ ডিগ্রি উত্তরেক্ষরেখা থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশে ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষর জলবায়ু দেখা যায় নিরক্ষ জলবায়ুর বৈশিষ্ট্যগুলি দেখে না নিরক্ষরেখার উপর দিয়ে সূর্যরশ্মি লম্বাভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে তারপর হচ্ছে এই অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টিপাতের হয় এই অঞ্চলে এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে দুশো থেকে আড়াইশ ডিগ্রি সেলসিয়াস বা সেমি সেন্টিমিটার পরবর্তীতে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাত এর জন্য ঘন চিরহরি বা চিরসবুজ গাছ দেখা যায় যেমন মেহগনি উড আয়রন উড সেগুন রবার শিঙ্কন ইত্যাদি উদ্ভিদ পরবর্তীতে হচ্ছে এশিয়া মহাদেশের উষ্ণমরু অঞ্চলের জল স্বাভাবিক উদ্ভিদের ওপর প্রভাব পরের পয়েন্ট তো দেখে নাও উষ্ণমরু জলবায়ু অঞ্চল এশিয়া মহাদেশের অন্তর্গত আরবের মরুভূমি ভারত ও পাকিস্তানের থর মরুভূমি ইরাক ইরান কুয়েত এসব দেশগুলি উষ্ণতা খুব বেশি ও বৃষ্টিপাত খুব কম তাই এখানে উষ্ণমরু প্রকৃতির চরমভাবাপূর্ণ জলবায়ু দেখা যায় পরবর্তীতে উষ্ণমরু অঞ্চলের বৈশিষ্ট্য এই অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে উষ্ণতা থাকে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দশ থেকে পঁচিশ ডিগ্রি সেমি এশিয়া মহাদেশে উষ্ণতম স্থান পাকিস্তানে জোকাবাদ যার উষ্ণতা হচ্ছে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত পরবর্তীতে হচ্ছে লাস্ট পয়েন্ট যে স্বাভাবিক উদ্ভিদের ওপর প্রভাব এই মরু এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা ফণিমসা খেজুর ইত্যাদি বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলো কাণ্ড ও পাতার মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রসেদন প্রক্রিয়ায় গাছে জল বেরিয়ে না যায় আশা করি তোমরা উত্তরগুলি নিজের খাতায় লিখে নিয়েছ আমাদের দ্বারা প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি ভালো লেগে থাকলে হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে তো এই ভিডিওটি এখানে শেষ পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো